তরুণ নির্মাতা অনন্য মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। ছবির নাম নবাব LLB। এতে অভিনয় করবেন দেশের শীর্ষনায়ক শাকিব খান। শাকিব খানের বিপরীতে দেখা যাবে দুই নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটি নিয়ে পরিচালক অনন্য মামুন বলেন, নবাব LLB সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে। নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটি নিয়ে অনেকে আশাবাদী, সিনেমাটির গল্প খুব স্ট্রং। এদিকে সিনেমাটির নায়িকা অর্চিতা স্পর্শিয়া বলেন, আমাদের জন্য দোয়া করবেন যেন এই ঈদে ভালো কিছু নিয়ে হাজির হতে পারি। তিনি আরও বলেন, অনেকদিন ধরেই ছবিটির বিষয়ে কথা চলছিল, এমন না যে হুট করেই হতে যাচ্ছে। ছবিটির গল্প খুবই স্ট্রং আর আমার যে চরিত্রটা সেটা সত্যি মুগ্ধ হওয়ার মতো। সব কিছু চূড়ান্ত হয়ে আসছে আগে থেকেই। মাঝখানে আমি অ্যাক্সিডেন্ট করায় বেড রেস্টে ছিলাম, যার কারণে সাইনিংটা এখনও হয়নি। আজই হওয়ার কথা ছিল, কাল বা পরশুর মধ্যে হয়ে যাবে। অর্চিতা স্পর্শিয়া আরও জানান যে আগামী 28 মার্চ ঢাকাতেই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। এদিকে এমন খবর প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে গ্রুপে ছড়িয়ে পড়ে। সেই সাথে শাকিব খান এবং মাহিয়া মাহি দুটির অনেকে প্রশংসা করেন। আকাশটা অন্ধকার হয়ে গেছে, হুট করে যদি বৃষ্টি চলে আসে তাহলে কি হবে? এখন তোমাকে নিয়ে হাঁটছি, তখন না হয় দৌড়াবো। কেননা এর আগে শাকিব খান এবং মাহিয়া মাহি দুটির ভালোবাসা আজকাল সিনেমাটি ব্যাপকভাবে প্রশংসা করিয়েছিল। সেই সাথে ব্যবসা সফল হয়েছিল, সুপার ডুপার হিটের তকমাও পেয়েছিল। আবারও দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হতে চলেছেন শাকিব খান এবং মাহিয়া মাহি জুটি। ইতিমধ্যে এই জুটি নিয়ে দর্শকরাও বেশ উচ্ছ্বসিত। অনন্য মামুনের গল্পে ও চিত্রনাট্যে এটি পরিচালনা করবেন তিনি নিজেই। এটি প্রযোজনা করছেন সেলিব্রিটি প্রোডাকশন। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি বলেও জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। তো ভিউয়ার্স, সুপারস্টারের ঈদের বিগ ধামাকা নবাব LLB। সিনেমাটিতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকবেন দুজন, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। প্রথমবারের মতো অর্চিতা স্পর্শিয়া শাকিব খানের বিপরীতে অভিনয় করতে চলেছেন। অর্চিতা স্পর্শিয়া সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। তিনি বলছেন, সিনেমাটির গল্প বেশ স্ট্রং যা দর্শকদের অবাক করে দেবে। তো ভিউয়ার্স, শাকিব খানের ঈদের সিনেমা নবাব LLB নিয়ে আপনার মন্তব্য কি? সব মিলিয়ে আপনার মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।